নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমে সংবাদ শিরোনাম। 29 নভেম্বর শিলচরে মন্ত্রিসভার বৈঠক, প্রস্তুতি পুরোদমে চলছে জানালেন পুলিশ সুপার। উদারবন্দে সংঘটিত হল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারালো অটোচালক দেবুদাস। শিলচর কালাইন সড়কের শিববাড়ি এলাকার বেহাল অবস্থা, গণস্বাক্ষর অভিযান কর্মসূচি করল আম আদমি পার্টি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আগামী 29 নভেম্বর মঙ্গলবার শিলচরে মন্ত্রিসভার বৈঠক হবে। শিলচর মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতি পুরোদমে চলছে বলে জানালেন কাছাড়ের পুলিশ সুপার। এই ক্যাবিনেট বৈঠকে আসামের ক্যাবিনেট মন্ত্রীরা এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা শিলচরে উপস্থিত থাকবেন। কাছাড় জেলার শিলচরে আসাম সরকারের প্রথমবারের ক্যাবিনেট মিটিংয়ের প্রস্তুতি ও প্রশাসন ব্যবস্থা নিয়ে ক্যাবিনেট মিটিং চলাকালীন কাছাড়ের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বেশ কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। পুলিশ সুপার জানান, ক্যাবিনেট মিটিং নিয়ে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং যানবাহনের জন্য ট্রাফিক ব্যবস্থা যে নেওয়া হয়েছে তা জনসাধারণকে মেনে চলার জন্য আবেদন রাখেন তিনি। অহা 29 নভেম্বর তারিখে অসম সরকারের ক্যাবিনেট মিটিং আমার ইয়াতে অনুষ্ঠিত হব, উপায়ুক্তর কার্যালয়ত অনুষ্ঠিত হব, আর তাত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রীর লগতে তেখেতৰ সকলো ক্যাবিনেট সতীর্থ ইয়াত উপস্থিত থাকিব। গতিকে তার কারণে আমি সকলো ধরনের নিরাপত্তাজনিত দিক চোয়াচিতা করে সকলো ধরনের এরেঞ্জমেন্ট করা হয়েছে। যখন মাননীয় মন্ত্রী আর যখন মাননীয় বিষয়ববিয়া সিনিয়র শীর্ষ বিষয়া ইয়াত উপস্থিত হব, তেওঁলোকৰ কাৰণেও সকলো ধরনের নিরাপত্তাজনিত দিক চোয়াচিতা করে তেওঁলোকক নিরাপত্তা দিয়া হয়েছে। আর আমি আশা করছো যে এই বরাকভেলীত প্রথমবার বাবে অনুষ্ঠিত হবলগিয়া এই ক্যাবিনেট মিটিং সুকলমে সমাধান হব, তার কারণে আমি অহরহ আমার চেষ্টা আছে। আর ইয়ার লগতে আমার ইয়ার যে শিলচর সিটির বা শিলচর মহানগরের যখন লোক আছে বা বরাকভেলীর যখন লোক আছে ইয়াত আহিব, গতিকে আমি কিছু যান বাহনের কিছু সাল সলনি করা হয়েছে, এই সময়ত আমি জানাই দিম। আর এই যে সাল সলনি করা হয়েছে সকল লোককে রাইজর সুবিধালে লক্ষ্য রাখি আমি এই নিয়ম নীতি আমি রাখিছো। গতিকে আমি সকলকে অনুরোধ করছো যে এইটো বরাকভেলীত অনুষ্ঠিত হবলগিয়া এই যে ক্যাবিনেট মিট আছে, এই ক্যাবিনেট মিটিংখন আমার কারণে একটা সন্মানের বিষয়ে, বরাকভেলীর লোকসকলের কারণে একটা সন্মানের বিষয়ে। গতিকে আমি সকলে মিলি এই যে ক্যাবিনেট মিট আছে তাত যখন অভ্যাগত যখন লোক আহিব, মাননীয় মন্ত্রীসকল আহিব, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব, সকলে মিলি আমি এই যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানক আমি সুকলমে সমাধান করব লাগে। গতিকে আর যান বাহনের যেটু নীতি নির্দেশনা সলনি করা হয়েছে সেইখিনিও আমি রাইজক মানি চলিবর কারণে অনুরোধ জানাইছো। উদারবন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো অটোচালক দেবুদাস। জানা যায়, অটোচালক দেবুদাস শনিবার রাত প্রায় 1:30 নাগাদ অটো নিয়ে পানগ্রামের বাড়িতে যাওয়ার সময় পানগ্রাম ক্ষুদিরাম সরণী ভিআইপি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির পিছনে ধাক্কা মেরে ট্রাক গাড়ির তলায় ঢুকে যায়। স্থানীয়রা অটো থেকে দেবুদাসকে বের করার চেষ্টা করলেও বিফল হয়। উদারবন্দ অগ্নি নির্বাপক বাহিনী এসে দেবুকে মৃত অবস্থায় উদ্ধার করে পরের ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শিলচর শহরের শিববাড়ি রোড, রায়গড়, মণিপুরী বস্তি ও মজুমদার বাজার এলাকায় শিলচর কালারিন সড়কের বেহাল অবস্থার দরুন জনগণ সীমাহীন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এর পরিপ্রেক্ষিতে শিববাড়ি রোড, রায়গড়, আসামি বস্তি ও মজুমদার বাজার এলাকার জনগণের সড়ক সংস্কারের গণদাবিকে সরকারের নজরে আনতে কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র প্রদানের উদ্দেশ্যে আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে রবিবার সকাল 10টা থেকে গণস্বাক্ষর অভিযান কার্যসূচি করা হয়। এতে আম আদমি পার্টির কর্মকর্তারা এলাকার জনগণের নিকট থেকে প্রশাসনের কাছে দাবি রাখতে স্বাক্ষর সংগ্রহ করেন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আম আদমি পার্টির কর্মকর্তারা বলেন, বৃহত্তর গণস্বাক্ষর অভিযান হাতে নেওয়া হয়েছে, এরপরও যদি কিছুদিনের মধ্যে বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। মজুমদার বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তা পূর্ণ সংস্কারের দাবিতে আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক বৃহত্তর গণস্বাক্ষর অভিযান কার্যসূচি আজ সকাল 11টা থেকে হাতে নেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে এই এলাকা দিয়ে বিশেষ করে রায়গড়, মণিপুরী বস্তি, আসামি বস্তি এবং শিববাড়ি এলাকার জনগণ এবং পার্শ্ববর্তী এলাকার জনগণ চলাফেরা করেন, কিন্তু প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। তাছাড়া রাস্তার মধ্যে যে সমস্ত মেটেলগুলো রয়েছে সেই মেটেলগুলো গাড়ির চাকাতে লেগে অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন জনগণ। তাছাড়া রাস্তার উপরে যে সমস্ত ধুলাবালিগুলো রয়েছে সেই ধুলাবালিগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকারক রূপ ধারণ করছে। তাই আমরা এই আম আদমি পার্টির পক্ষ থেকে বৃহত্তর গণস্বাক্ষর অভিযান কার্যসূচি হাতে নিয়েছি এবং জেলাশাসককে উদ্দেশ্য করে আমরা একটি স্মারকলিপি প্রদান করবো। তাছাড়া দুর্গাপূজা এলে 15 দিন আগে রাস্তার খাজ হয়, চাই কংগ্রেস সরকার হোক আর চাই যে কোনো সরকার হোক, কিন্তু আজকে বিগত 25 বছর পরে এই দুর্গাপূজাতে এত আমরা দুর্ভোগ করছি যেটা হওয়ার কোনো ইয়ে নেই। যে রাস্তার মানুষ আটিত না মহিষ আটিত, এই সরকারে এমন অবস্থা করছে অর্ধেক বাকি 24 কিলোমিটার জায়গায় কাজ করিয়া বাকি 2 কিলোমিটার জায়গাতে রাখি দিছে কি কারণে? পয়সা মারার কোনো স্বার্থ আছে না অন্য কোনো স্বার্থ আছে? এই জায়গার মানুষ না এরা অমানুষ। মামলা করে সুবিচার পাননি, এবার ন্যায় বিচারের দাবিতে একমাত্র ছেলেকে নিয়ে আত্মহত্যার হুমকি দিলেন মহিলা। ভুক্তভোগী ওই মহিলার নাম অঞ্জনা ভট্টাচার্য। ঘটনাটি শিলচর কাঁঠালবাগান 6th ব্যাটালিয়ন ক্যাম্প সংলগ্ন এলাকার। অঞ্জনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার বিয়ের পর শ্বশুরবাড়ির ক্রমাগত নির্যাতনে তিনি দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে বাবা মধুসূদন নায়ক তাকে বাড়িতে নিয়ে আসেন, বসবাসের জন্য তাকে নিজের জমির উপর একটি ঘর নির্মাণ করে দেন। একমাত্র ছেলেকে নিয়ে ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ বাবা মারা গেলে বাদে গোল, ভাইরা তাকে জমি ছেড়ে চলে যেতে বলে, এমনকি তাকে প্রাণে মারারও হুমকি দেয় তারা। নিরুপায় হয়ে ভাইদের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করেন, কিন্তু সুবিচার পাননি, তাই বাধ্য হয়ে এদিন তাকে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তার আর্জি, তাকে যেন ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয়, তা না হলে একমাত্র ছেলেকে কুলে নিয়ে আত্মঘাতী হবেন তিনি। নাম ভট্টাচার্যজি, বাসা কোন জায়গাতে? বাসা 6th ব্যাটালিয়ন, জয়পুরপুর, কাঁঠালবাগান, কালীবাড়ি রোড। আমি বসবাস করি শিলচর না? হ্যাঁ শিলচর। কি হইছে আপনার? আমার লগে আমার বাবা থাকতে সময়। বাবার নাম কি? আমার বাবার নাম হইল মধুসূদন নায়ক। আমি আগে আমার স্বামীর ঘরে সংসার করে খাইতে আসলাম, তারপরে কোনো যন্ত্রণা পাইয়া আমার বাবা আমারে নিয়ে আইসে, খুব কষ্ট পাইছি এখানে আই গেছি গিয়ে। আমি ওখান আইয়া বাবা এখানে ঘর বানাইয়া আমার জায়গা খানিখানে বাথরুম ল্যাট্রিন সব বানাইয়া দিয়া খুব সুন্দরই যাবন জীবন ভাইতার লগে আমি কাটাকাটি করছি। কেউ কোনো কথা কইছে না আমারে কোনো দিনও, কেউটা ধমকি আমাদের দিছে না আমার বাবা থাকাতে, কোনো ঝগড়া জাটি নাই, বউতারাও খুব ভালোই আসলো। কিন্তু আমার বাবা যখন মারা যান তারপর থেকে বেশি দিন না 15 দিন পরেই মানে আমার অত্যাচার শুরু হয়ে গেছে, এই জায়গাটা ছাড়ি দাও। অবস্থা কি একটা মেয়ে লোক যখন স্নান করে কি অবস্থাতে থাকে, ওই অবস্থাতে যাইয়া তারা জল টল ফেলাইয়া লাতুত মারিয়া মারা ধরা করার পরে আমি নিরুপায় পাইয়া আমি থানাতে গেছি যে আমার এটা মারপিট লাগছে। যখন পারছি না কেউ একটা সাপোর্ট করছে না, যাইয়া মেম্বার তারারে কইছি, মেম্বার তারারে যাইয়া কয়া পরে তারাও বেজান কিছু করছে গিয়ে আমার দৌড়াইতে দৌড়াইতে 4টা চপ্পল আমার ছিঁড়ে গেছে গিয়া, খালি জিপি পেটে ভাত নাই আমার, আমি যে কাজ কর্মতে খাইমু কিন্তু আমি ওইরকম খালি দৌড়াইতে আসিয়া তারা যাইয়া এই তো কিতাকিতি কইলো তারপরে গেছে।
তারপরে তারা বেলুন লইছে নিকিতানি, তারপরে শেষ। তারপরে তো তারা আবার কই দিন একদম অশান্তি, আবার কই দিন পরে পরেই অশান্তি শুরু হয়। আপনারা মারধর করেন? হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ চাইলাম যে আমার তানের কাছে যে আমি আমার বাবার পিতৃ সম্পত্তি যাতে পাই, আমি জ্বালা যন্ত্রণা বেজান পাইছি, তার এইটাই অনুরোধ কাছে কইতে আসি যাতে আমার পিতৃ সম্পত্তিতে আমি এই আমার সমাধান করিয়া তানরে দেই, নাইলে এই ঘরে আমি আমার শিশু বাচ্চাটারে লইয়া আমার প্রাণ ত্যাগ দিমু। কখন যদি সমাধান না করে আমার আর শক্তি নাই যে বাচ্চারে লইয়া আমি পরিবেশ করমু কইয়া, আমার কাছে উপায়ও নাই আর। আমার যদি তাইনি এখানে আইয়া আমার সমাধান না করে আমি এটাতে মৃত্যু আমার বাচ্চারে নিয়ে আমি ত্যাগ দিই। রবিবার ভোর আনুমানিক পৌনে চারটার সময় শিলচরের দাসকলোনিতে ঋতুরাজ বিল্ডিংয়ে নিজস্ব মন্দিরে হল দুঃসাহসিক চুরির ঘটনা। উক্ত বিল্ডিংয়ে থাকা শিব মন্দিরের বিভিন্ন সামগ্রী, পূজার বাসনপত্র সহ অনেক মূল্যবান সামগ্রী চুরি হয়ে যায় 27 নভেম্বর ভোরে। উক্ত বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ অনুসারে ভোরবেলায় এক ব্যক্তিকে বাউন্ডারি এলাকার ভিতরে উক্ত স্থানে সন্দেহজনকভাবে দেখা যায়। সবার সন্দেহ উক্ত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত। এ মর্মে উক্ত বিল্ডিংয়ে থাকা নর্থ ইস্ট নিউজ বাংলা চ্যানেলের পক্ষে প্রধান সম্পাদক মণিভূষণ চৌধুরী শিলচরের রাঙ্গিরহাড়ি পুলিশ আউটপোস্টে এক এজাহার দায়ের করেছেন। তার অনুমান, অনতিবিলম্বে রাঙ্গিরহাড়ি পুলিশ বাহিনী আসল অপরাধীকে গ্রেফতার করবে এবং চুরি হওয়া আসবাবপত্র ইত্যাদি উদ্ধার করবে। এখানে উল্লেখ্য, প্রধান সড়কের চারদিকে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও নিউজ চ্যানেলের হেডকোয়ার্টারের মতো এক সংবেদনশীল স্থানে এই চুরির ঘটনায় উক্ত এলাকার জনমনে চাঞ্চল্য বিরাজ করছে। আজ অর্থাৎ রবিবার শিলচরের নর্থ ইস্ট নিউজ প্রাইম টাইমের হেডকোয়ার্টার যেখানে রয়েছে সেই স্থানটি হচ্ছে দাসকলোনি। সেই দাসকলোনিতে থাকা নর্থ ইস্ট নিউজের হেডকোয়ার্টার বিল্ডিংয়ের নাম হচ্ছে ঋতুরাজ স্টেডিক বিল্ডিং। সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দিরে ভোর আনুমানিক 3:45 সময়, একই সময়টি কেন বলছি 3:45, কারণ সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 3:45 সময় একজন ব্যক্তি আমাদের বাউন্ডারি ওয়ালের ভিতরে ঢুকে শিব মন্দিরের আশেপাশে ছিল এবং আমাদের সন্দেহ শিব মন্দিরে আমাদের চুরি হয়েছে, পূজার সামগ্রী সহ বিভিন্ন বাসনপত্র ইত্যাদি চুরি হয়েছে, সেই চুরির সাথে সেই ব্যক্তি জড়িত। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স আনন্দত্ব রোড শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মন মাতানো হলমার্ক যুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5 লক্ষ টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ, 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি, পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা, আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স আনন্দত্ব রোড শিলচর। ফোন নম্বর 9395163088, 9395178117। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর 7880004, ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। শিলচর মহিলা কলেজের রবিবার এনসিসির 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়।
এদিন লাচিত বরফুকনের গৌরবময় ইতিহাস বর্ণনা করার পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে এনসিসি মহিলা ক্যাডাররাও উৎসাহের সাথে রক্তদান করেন। অনুষ্ঠানের মাধ্যমে মোট 66 ইউনিট রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন কমান্ড্যান্ট অরুণ উলিয়ান, মুজাম্মিল সাহেব ও মহিলা কলেজের অধ্যক্ষ মনোজ পাল সহ অন্যান্যরা উপস্থিত থেকে রক্তদানের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। 27/11/2022 ওমেন্স কলেজের মধ্যে 62 এনসিসি গার্লস ব্যাটালিয়ান এদের সহযোগিতায় ওমেন্স কলেজে এবং এটা সঙ্গে রয়েছে বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, টেকনিক্যাল সাপোর্ট আমরা নিয়েছি কাছাড় ক্যান্সার সোসাইটি হসপিটাল ব্লাড ব্যাংকের কাছ থেকে। এই সবারই সহযোগিতায় আমাদের এনসিসি ডেও আজকে, এনসিসি ডে উদযাপন, এটার উপলক্ষে আমরা আজকে এই ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। রবিবার শিলচরের নাদিরপট্টি স্কুলে রূপম সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার 60তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে বিগত দিনের বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনের উন্নতির বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর আলোচনার মাধ্যমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এ বিষয় নিয়ে সদস্যরা বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন। এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সম্পাদক নিখিল পাল, সভাপতি বিভাস দেব, রাজু পাল প্রমুখ। 27/11 রূপমের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রথমে আমি শুভ বিজয়া দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আমার প্রতিবেদন শুরু করছি। যে সংস্থা 1962 ইংরেজিতে সৃষ্টি হয়েছিল তা আজ হীরক জয়ন্তী বর্ষ অতিক্রম করতে চলেছে। আগামী 11ই ডিসেম্বর এই সংস্থা 60 বছর অতিক্রম করবে। আজ শিলচর সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ে ভারতীয় শিশু কল্যাণ পরিষদ আয়োজিত ও লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের সহযোগিতায় এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট 4টি বিভাগে প্রায় 60 জন প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদিকা বনানী রায় চৌধুরী, শেখর পাল চৌধুরী, নিরাক্ষ চৌধুরী প্রমুখ। এই প্রতিযোগিতার বিষয়ে পরিষদের কার্যকরী সভাপতি ভাস্কর দত্ত বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমরা একটা শিশু আর্ট কম্পিটিশন একটা আয়োজন এখানে করেছি শিশুদের জন্য। এটা আমরা ভারতীয় শিশু পরিষদ, শিশু বিকাশ পরিষদ থেকে আয়োজন করেছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। 29 নভেম্বর শিলচরে মন্ত্রিসভার বৈঠক, প্রস্তুতি পুরোদমে চলছে জানালেন পুলিশ সুপার। উদারবন্দে সংঘটিত হল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ হারাল অটোচালক দেবুদাস। শিলচর কালাইন সড়কের শিববাড়ি এলাকার বেহাল অবস্থা, গণস্বাক্ষর অভিযান কর্মসূচি করল আম আদমি পার্টি। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।